city that never sleeps, the resilient Mumbai. Hello guys, right now. আজ আমি বলতে চলেছি দু দুটি মুভি আপডেট নিয়ে। প্রথমে বলে রাখি, সত্যই মুক্তি পেল 72 রেড ট্রেলার। হাকিম ভাই, ও তো ওয়াক্ত পে বম নহীঁ ফুটা, বরনা গেট মে সে বড়া ধামাকা হোতা। এই ট্রেলারে দেখা গেছে কিছু টেররিস্টরা মানুষদের ভিড়ে মিশে গিয়ে মানুষদেরকে ভুল বুঝিয়ে সন্ত্রাসের পথেই আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের ভুল বুঝিয়ে ব্রেন ওয়াশ করছেন টেররিস্টরা। সাবর কর, সাত আসমানোঁ সে জমিন পর আনে মে টাইম লাগেগা তুমি। যতদূর সম্ভব 72 রে একটি মিশন যা বোম ব্লাস্ট থেকে শুরু করে মানুষদের মৃত্যুর পথেই ঠেলে নিয়ে যাওয়া একটি পরিকল্পনা। সম্ভবত টেরারিস্ট অ্যাটাকের কোন মিশনকেই 72 হুডে বলেই পরিচালনা করা হয়েছে। এই ছবির ট্রেলারে দেখা গেছে কিছু কিছু জায়গা ছাড়া বেশিরভাগটাই ব্ল্যাক এন্ড হোয়াইটের তৈরি। তো বলে রাখি, এই ছবির বাজেট মূলত 10 থেকে 12 কোটির কাছাকাছি। এত কম বাজেটে এমন একটা মুভি পরিকল্পনা সত্যি একটা অসাধারণ ব্যাপার যা আমরা ট্রেলারেই দেখতে পাচ্ছি। এই ছবিটি মূলত 10-10টি ভাষায় মুক্তি পেতে চলেছে। তো বলে রাখি, এই ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরেরই 7ই জুলাই। তো এবার আসা যাক পরবর্তী টপিকে। সদ্যই রিলিজ হলো গদ্দার 2 এর একটি সং টিজার। বছর পর আবারও দেখা যেতে চলেছে বড় পর্দায় গদ্দার 2। গদ্দার 2 এও দেখা যাবে একই জুটিকে, অর্থাৎ সানি দেওয়াল এবং আমিশা প্যাটেলকে। তো বলে রাখি, এই গানটি গেয়েছেন কিংবদন্তি উদিত নারায়ণ এবং আলকা। এই দুই কিংবদন্তির গান যা রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। উড় জা কালে কাওয়া তেরে মুভিজ খন্ড পাওয়া। যদিও পুরো গানটি এখনো পর্যন্ত রিলিজ হয়নি, মাত্র কয়েক সেকেন্ডের এই গানের ভিডিও দেখেই খুবই উচ্ছ্বসিত ভক্তরা। তো ভিউয়ার্স, এইরকমই আরও নতুন নতুন কিছু আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।